কি ব্যাপার আনুষ্কা, আজকে খেলার প্রতি তোমার কোনো মনই নাই? একবারও তো আমার ফ্লাইং কিক দিলা না। আরে দিছি তো খান রে। ওহ নো, না মানে তোমারে মনে মনে দীর্ঘ 6 বছর পর বেঙ্গালুরু আজ ফাইনালে উঠলো। তো এই বিষয়ে বেঙ্গালুরু ক্যাপ্টেন কোহলি আক্তার আনুষ্কা শর্মার অনুভূতিটা কি আজকে আমরা তার থেকে জানবো। চলুন। তো আনুষ্কার জামাই, ও সরি কোহলি স্যার, তো এত দীর্ঘ সময় পর যে আপনি ফাইনালে উঠলেন, এ বিষয়ে আপনার অনুভূতি কি আমরা জানতে চাই। অনুভূতির কিছুই নাই, এই বিষয়ে আমি অনেক খুশি। আর এই ক্রেডিট তো আমার একার না, এই ক্রেডিট পুরাটাই যায়। দেখিস কোহলি ভাই, এখন আমার নামটাই কইব না, মনে হয় আমারই কইব। আমার বেবি আনুষ্কা শর্মার কাছে, কারণ প্রত্যেকটা ম্যাচ ওয়াইসে স্টেডিয়ামে আমার ফ্লাইং কিক দিছে, যার জন্য আমার জোর বেড়ে গেছে, মানে খেলার। তো চলুন আইপিএল এর শুভ উদ্বোধন করি একটা শায়রির মাধ্যমে। এই ঈদে চিনি ছিল না, তাই আমার বাসায় রাঁধতে পারে নাই শ্যামাই। এই ঈদে চিনি ছিল না, তাই আমার বাসায় রাঁধতে পারে নাই শ্যামাই। বিরাট কোহলি হয়ে গেছে, তাই শাহরুখ খান হইতে পারে নাই আনুষ্কার জামাই। এই মাদার চাঁদ, আরেকবার দেখলে খেতে ভালো, এই তো মেরে দিন পাবলিকেশনে মুখ দেখতে পারবি না। আচ্ছা হেড না টেল? হেড ইটস কাব্য হইলো বট, আমি দিতাছি টস। কহালার ভূত চুরি করেছিল কি? আসলে চোরের লোকে তো আমার কথা হইছে, চোর চুরি করে ভুল করে লাইছে, এই বিষয়ে লজ্জিত, তো চোরের নাম কারো কওয়া যাবে না। কিন্তু আপনি তো কারো লোকে কথাই কইলেন না। কইছি তো মনে মনে, ওটা সবাই দেখতে পারে না। হ্যাঁ মনে মনে কিছু মনে মনে। আচ্ছা তাহলে কেস সলভ হয়ে গেছে, ফিটা দিয়ে দেন। ফি কত? 500 টাকা। হালার ভাই, 5টার কোণের লোকে তো আমি 500 টাকা দিমু স্যার। ওরে ভাইঙ্গালা মনে কি স্যার, ও আপনার কলা ধরছে স্যার, ভাইঙ্গালা মনে কি স্যার। ভাই টসে তো জিতলাম, ব্যাটিংও পাইলাম, কিন্তু স্টেডিয়ামে তো আনুষ্কা শর্মা আছে, কোহলি তো জোর বেড়ে দেবো, মানে খেলা খারাপ। আমি দেখতেছি। হ্যালো খান ভাই, আপনার এখন একটু মাঠে আসতে হইব। ডাকছো স্কিল লেগে? ওইটা কো ডন 3 ছবি শুটিং বাদ দেয়া বললাম। খান ভাই মাঠে আছেন ঠিক আছে, কিন্তু স্টেডিয়ামে তো আনুষ্কা শর্মা বসে আছে, আর আনুষ্কারে দেখলে তো বিরাট কোহলির জোর বেড়ে যায়, মানে খেলার। তাইলে আমরা জিতুম কেমনে? আনুষ্কা মাঠে আইছে আজকে। আনুষ্কা এ বলছে, আচ্ছা তাহলে ধরো মাঠে খেল, আমি আনুষ্কার লগে খেলতাছি, মানে লুডো কিং। আজকে আনুষ্কার লগে খেলুম রে। শাহরুখ খান ডিভিলার, বল দে বল দে। আনুষ্কার জামাই মানে কোহলি ভাই, মাঠে তো শাহরুখ খান আয়া পড়ছে, আর আয় তো মনে করেন ভাবির সাথে করতেছে, মানে গল্প। শাহরুখ খান আমার আনুষ্কাকে হাত দিতে আলার বল। ভাই ভাই ভাই, এটা আইপিএল এর ফাইনাল ম্যাচ, আমরা অনেক কষ্টে ফাইনালে উঠছি, একটু উল্টা পাল্টা হইলে আমাকে ব্যান করে দিব, আপনি কিছু করেন না। তো ফার্স্ট ইনিংসে কলকাতার হয়ে ব্যাট করতে আসছে মর্গান আর রাসেল, যারা দুজনেই জোরালা ব্যাটসম্যান, কিন্তু কাসিম ভাই এবার আইপিএল এর মূল আকর্ষণ হলো আমাদের আম্পিয়ার গুলা। দেখেন একজন কোবরা আম্পিয়ার, একজন হিপ হপ আম্পিয়ার, বাহ কি কম্বিনেশন, কারো যেন নজর না লাগে। আর অন্যদিকে আমাদের বিরাট কোহলির মনে কষ্ট থাকলেও, কিন্তু সে কষ্ট না বুঝতে দিয়ে সে ভালোভাবে অধিনায়কের দায়িত্ব পালন করতেছে। তো প্রথমে ব্যাটিং করবে কলকাতার হয়ে মর্গান, যে লেগে অনেক ভালো খেলে, বল পড়লেই লেগে 6-6। আর বেঙ্গালুরু হয়ে বল করবে বিরাট কোহলি নিজেই। হ্যাঁ কলকাতার প্লেয়ার হাতে মোবাইল, কারো জানে ফোন দিতেছে। হ্যালো খান সাহেব,
আজকে যদি বিরাট কোহলি বল করবার আসে তাহলে আনুষ্কার শর্মার সাথে আপনি বেশি গুরু করবেন, মানে গল্প। আবার বোলিং এ চাহাল জান নাই বল, কিন্তু সে করে ভালো বল, কিন্তু মর্গান আজকে ফুল বোলিং আছে, সে আর তিনি বোলারদের পাত্তাই দিচ্ছে না, কিন্তু আবারও বিরাটের নজর নেই খেলার। আচ্ছা তুমি আজকে এখানে খেলা দেখতে আসছো, তোমার কি আজকে কোনো শুট নাই? আছে তো, আমি তো ডন 3 ছবি শুট করতেছি, তোমার কোনো শুট নাই? হ্যাঁ আছে তো, আমি না কইরা দিছি, আমি না আসলে কইলে আবার জোর পায় না, মানে খেলার ওভারে চাহালে 24 রান দেওয়ার পর দ্বিতীয় ওভারে আবার বল করবে বিরাট। যাই হোক, বিরাটের বল কিন্তু এইবার আইপিএল কলকাতার ব্যাটসম্যানদের উপর অনেক ভারী পড়ছে, যদিও দর্শক বিরাট বোলিং করে না, বাট এই আইপিএল এ বিরাট অনেক ভালো বল করছে। যাই হোক, আবারও বিরাট কোহলি ছোটখাটো স্পিন বল, রাসেলের লেগে শট, রাসেল আবারও ইশারা দিয়েছে সিঙ্গেলের, আর মর্গান নজর দিয়েছে সিঙ্গেলের জন্য, বল কই বল আম্পায়ারের কাছে, আম্পায়ার বল শুরু করলে কিপারের কাছে, একটা আউট হওয়ার সম্ভাবনা। তুই না বলি ড্যাপ দিলে বলে আউট হয় না, মানে আউট হয়ে রেখে গেল কলকাতার ক্যাপ্টেন মর্গান, যে কিনা আজকে অনেক ভালো ফর্মে ছিল। আবারও বোলিং এ আসছে বিরাট কোহলি, একি বেন কাটিং এর ইশারা। এই রাসেল, শুনলাম নাকি আনুষ্কার নাকি নতুন হট সিন ভাইরাল হইছে। কি আনুষ্কার নতুন হট সিন ভাইরাল হইছে? এখনই তো দেখতে হইব। আবারও দ্বিতীয়বারের মতো মন ভাঙলো বিরাট কোহলি। আনুষ্কা কোন ছবিতে এই কাম করছিলা? এই বল খেলে কি লাভ? যাই হোক, এরপরে আমার ছবিতে তুমি আমার নায়িকা হবা। আরে না, আমি তোমার নায়িকা হব না, তুমি খালি দুষ্টুমি করো। প্রত্যেকটি বল তুলে তুলে মারছে বেন কাটিং, কিন্তু সেদিকে বিরাটের কোনো খেয়াল নাই, বিরাটের মন তো আজকে আনুষ্কা শাহরুখ খানের দিকে। ঠিকই বলেছিল বিরাট, এই বল খেলে কি লাভ যদি বই না থাকে। তো আর কি বেরোয় বোলিং করছে ম্যাক্সওয়েল, রাসেলের দুর্দান্ত শট, আবারও বল করলেন ম্যাক্সওয়েল, রাসেল তুলে মারছে কোহলির কাছে ক্যাচ, কিন্তু কোহলির মন নাই খেলার ভিতরে। কি করবে বেচারা, বেচারার বউ নিয়ে টানাটানি বেড়ে গেছে। কাসিম ভাই কোহলির কষ্ট দেখে কিন্তু আমারও কষ্ট লাগতেছে, এই বল খেলা কি লাভ? বিরাটের অনেকটা রেগে গেল ম্যাক্সওয়েল, বল হাতে নিয়ে তার দাহারে দৌড়াতে শুরু করলো, ম্যাক্সওয়েলের বল ব্যাটসম্যানের কট এবং লিভিলেন্ডার কাছে ক্যাচ। যাক, অনেকক্ষণ পরে বিরাটের মুখে একটু হাসি দেখা গেছে। এদিকে মাঠ ছেড়ে চলে যাচ্ছে রাসেল, কিন্তু সে আবারও ফুল চষে বিরাট কোহলি। বিরাট কোহলির প্রথম বল ব্যাটিং এ তাকিয়ে বলা তার কাছে। ভাই একটা জিনিস দেখার বিষয় হল, আজকে কলকাতার প্রত্যেকটা প্লেয়ার কিন্তু দুর্দান্ত ফর্মে আছে, আর এদিকে আবারও আমাদের হিপ হপ আম্পায়ার, বাহ, আরটিভির বলাররা বেশ ভালো বল করতে না পারলেও ব্যাটসম্যানরা কিন্তু ব্যাট এমন ভাবে চালাচ্ছে যেন তারা ব্যাট বানিয়েছে কাকুলি ফার্নিচার থেকে, নামে কম দামে ভালো কাকুলি ফার্নিচার। কিন্তু অপরদিকে বিরাট কোহলির সেই একই অবস্থা, পরাক্রান্ত মন নিয়ে বিরাট কোহলির নজর আনুষ্কার শাহরুখ খানের উপর, কি বা করবে বেচারা। আনুষ্কা বেবি, তুমি আজকে খানের ভাই আমার ফোন ধরো না। তো দেখতে দেখতে 274 রানে শেষ হলো আইপিএল এর প্রথম ইনিংস। কি ব্যাপার আনুষ্কা, আজকে খেলার প্রতি তোমার কোনো মনই নাই? একবারও তো আমার ফ্লাইং কিক দিল না। আরে দিছি তো খান রে। ও নো, না মানে তোমারই মনে মনে। আরে আনুষ্কা ম্যাম, ম্যাম আমি তো আপনার বিশাল বড় ভক্ত ম্যাম, একটা 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 অটোগ্রাফ ম্যাম, একটা এই যে এই যে এই যে এই জায়গা দেন, বুকে দেন আনুষ্কা প্লাস শাহরুখ খান। তো দ্বিতীয় ইনিংসের শুরুতেই ওপেনিং এ নামলেন ম্যাক্সওয়েল আর এবি ডিভিলিয়ার্স। প্রথম বল কলকাতার, ব্যাটিং এ আছে ম্যাক্সওয়েল, ম্যাক্সওয়েল তুলে মেরেছেন এবং ছয়, বলে বলে ম্যাক্সওয়েল ছয় মারছে। ম্যাক্সওয়েল আজকে দুর্দান্ত ফর্মে, কারণ বিরাট কোহলির জায়গা ম্যাক্সওয়েলের পূরণ করতে হবে। শোনা গেছে অনেকক্ষণ ধরে নাকি বিরাট কোহলির কোনো খোঁজ খবর পাওয়া যায় না, এজন্য আজকে বিরাট ওপেনিং এও নামে নাই। অবশেষে 5 বল খেলার পর ম্যাক্সওয়েলের হঠাৎ করে একটা সিঙ্গেল এবং দুজনেই পালা বদল করে নিল, ডিভিলিয়ার্স অনেক খুশি। এই যে এবার আমি আইছি, এবার টানা 20 ওভার আমি খেলামু, লাস্ট বলে তুই সিঙ্গেল নিবি, এই বল কর ওভার। ম্যাক্সওয়েল তুই লাস্ট বলে সিঙ্গেল নিছস,
তোরা মাঠের মাঝখানে ফেলে পিছন মেরে তো মুখে লাগাইতে যা, মুখ দিতে পারবি না। ঠিক করে নেই ম্যাক্সওয়েল, কিন্তু বিরাটের কোনো খোঁজ খবর নেই। ওভারের শেষ বল অফে কাট করলো ম্যাক্সওয়েল, ম্যাক্সওয়েল দৌড় দিতে, এবার একটি আউটের সম্ভাবনা না, একটি সিঙ্গেল হয়ে গেল, আবারও আম্পিয়ারের ইশারায় ওভার। অবশেষে একটি বল ম্যাক্সওয়েল স্টিকে ট্যাক দিল, ডিভিলিয়ার্সের ইশারা, সিঙ্গেল নিবে। ওই দেখ ইটস কাপু, এটা বলে মনে খারাপ হইছে। কই 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 বটে কই বটে কই বটে কই না দাস ভাইরা, কি বলে আলো দুর্নীতি করে আমরা আউট করে দিল, এক বটে আরেক বটের কথাকে আউট করে দিল আমরা। দেই অন দা গ্রাউন্ড এন্ড মিডফিল্ড ইজ ইন টাস্ক, ও নো ইজ বিরাট কোহলি। কাসিম ভাই আমি তো ভাবছিলাম বিরাট আজ মনে, কারণ বিরাট আজকে যে জায়গায় গাইছে হয়তো বিরাট কোন জায়গায় যে ব্রেড দিয়ে হাত কাটতাছে, নয়তো কোন দিকে সেবন করতাছে। যাও তোমার বিরাট নাম তাছে পুরাই নায়কের মতো বাচ্চা, তুমি মতে আমার নায়ক কি করে। অনেকক্ষণ পর স্ট্রাইক পাইছি, এখন আর কোনো দেও দেবি নাই, লাস্টের বলে সিঙ্গেল নিমু। রিল্যাক্স, পুরা রিল্যাক্স এক ওভার খেলাম। ওভার কি করে, আরে তুই বলে কেমনে ওভার হয়? ওভার, আরে ভাই তুই বলে কেমনে ওভার হয়? তোর নানির গালি কর। আম্পিয়ার আমি না তুই, বেশি কথা কইলে এখনই আউট দিয়ে দিন। আচ্ছা তাই তো। বিরাট কোহলি যে কিনা প্রতিবার ওপেনিং করে, আজকে কিছু বহু জড়িত সমস্যার কারণে ওপেনিং করতে আসতে পারেনি, এবং আবার কলকাতার বল বিরাটের শট এবং অফে ফোর, ও ভাই বিরাট ফুল ফর্মে, কিছুক্ষণ বাইরে থাকার পর বিরাট আবারও ফর্মে। বিরাট কি কোনো থেরাপি নিয়েছে নাকি? চতুর্দিকে শট মারছে বিরাট, আজকে এবি ডিভিলিয়ার্সের জায়গা বিরাটই পূরণ করছে, কিন্তু অপরদিকে বেচারা এবি ডিভিলিয়ার্স। আলার ওয়ালা গালি লাস্ট বলে সিঙ্গেল নাই, আমি গেলাম না বিরাটের আনুষ্কার গালি কর। আমি কি করি আবার বল নিয়ে দৌড়ে আসছে বেন। এই কিপার, হ্যাঁ শুনলাম সামনের মাসে নাকি ইমরান হাসমির লগে আনুষ্কা নতুন ছবি করবো। আমি তো তাই শুনলাম, আমার আনুষ্কা বেবি ইমরান হাসমির লগে ছবি করবো, তাহলে তো সব শেষ। দূর খালি ফোন দে বেবি, ফোন কেটে দে। ইমরান হাসমির লগে আনুষ্কা, আবারও মন ভাঙলো বিরাটের। তো আবারও কলকাতা থেকে ব্যান বল করছে, কিন্তু বিরাটের খেলায় কোনো মনই নেই। আসলে বিরাটের কোনো দোষ নেই, বিরাটের বউ নিয়ে আজকে সবাই টানাটানি করতেছে। কাসেম ভাই বিরাটের কষ্ট আর আমার দেখা যাইতেছে না। এই আইপিএল খেলা কি লাভ? না কাসেম ভাই বেচারা ঠিকই বলছে, এই আইপিএল খেলা কি লাভ? আবারও বল করেছে কলকাতা, কিন্তু বিরাটের সেই একই অবস্থা। আজকাল কোহলি আর আগের মতো খেলতে পারে না। হ্যাঁ আমিও তো এটাই কই। আরে ভাই আপনি দেবদাস হন না ভাই, আমি নিজে আপনার দীপিকার নাম্বার এনে দেবো। কি দীপিকার নাম্বার? আপনি তো জীবনে ছয় মারতে পারেন নাই, সারা জীবন চারি মাইরা গেছেন, আজকে একটা ছয় মাইরা দেন। আর আজকে টানা সাত বছর পরে কিন্তু আমরা আইপিএল ফাইনাল উঠছি, তো ম্যাচটা আমাদের জিততেই হবে। উপরদিকে বেনের মাথায় ফুল টেনশন, রাসেলকে এমন ভাবে যাচ্ছে মনে হয় রাসেলের পিছন মেরে দিতে পারে, কারণ এক বলে মাত্র ছয় রানই লাগে, ঠিক মতো বল করতে বলছে। তো বিরাট কোহলি আবার ফর্মে, কলকাতার রাসেলের লাস্ট বল ইসাম্বালা জিঙ্গালালা হুল হুল মন্ত্র শেষে টেনে মেরেছে বিরাট। বল হাওয়াতে প্রত্যেকটি প্লেয়ারের চোখে মুখে টেনশন, দর্শকরা চেয়ে রয়েছে বলের দিকে, বিরাটও অনেকটা চিন্তিত, কি হতে পারে, হবে কি ছয়? মাঠের ভিতর থেকে কেউ বল ধরার জন্য হাত বাড়িয়েছে, বল হাতে পড়তে অন্যার জন্য তার মুখটা যেতে না, এটা কেনা খানকে দিচ্ছি।
দরমিয়া আপনার লিগে ম্যাচটা হেরে গেলাম, আপনি ঠেকে ঠেকে ম্যাচটা রেখে দিলেন। কি করবো বেটা, তোরা সবাই আমার বউরে নিয়ে টানাটানি করতেছ, শাহরুখ খান আমার বউরে নিয়ে টানাটানি করে, তোরা সবাই আমার বউয়ের নামে উল্টা পাল্টা জিনিস আর আমার বউয়ের নামে উল্টা পাল্টা জিনিস কর। আরে না ভাই, আমরা সলিড আছি, আমরা ভাবির অনেক সম্মান করি। আর ভাই শুধু আমি কে, আমার টিমের কোনো বুলাবানো ভাবির নামে উল্টা পাল্টা কিছু সার্চ দেয় না। হ্যালো গুগল, আনুষ্কার ওই যে হট সিনটা ভাইরাল হয়েছে ওইটা হনো পাইলাম না কে? কি করে? Too many thoughts on my mind.